নমস্কার বন্ধুরা, আবারো আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোমো পিঠা সাথে রসগোল্লা পিঠা। এই রসগোল্লা পিঠাটা আগে কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি খেয়ে থাকেন আপনারা কি নামে জানেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠেগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির, আর এই পনিরটা গ্রেট করে নিচ্ছি। এখানে যে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারগুলো হয় আমি সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই যে দেখুন পনির গ্রেট করে নিয়েছি, এখানে আপনারা পনিরের পরিবর্তে ছানাও নিয়ে নিতে পারেন। এরপর একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা বেশ 1 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা পনির। এই পিঠের জন্য আমি এখানে নলেন গুড়ের মাখা সন্দেশ বানিয়ে নেব। এইভাবে মাখা সন্দেশ বানিয়ে পিঠে বানালে খেতে খুবই টেস্ট হয়। তো আমি এই গুড় আর গ্রেট করে রাখা পনির বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার এই মাখা সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার মাখা সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখানে এই পর্যায়ে নামিয়ে নেব, এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি সেট হয়ে যাবে। এরপর আবারও গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। আমি এখানে দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে জলেরও ব্যবহার করতে পারেন। দুধে বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 3 চামচ মতো চিনি, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ। যদি লবণটা কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। এরপর এই দুধের মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাপে চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2 বাটি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর চালের গুঁড়োটা এই দুধের সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই যে দেখুন দুধের সঙ্গে চালের গুঁড়োটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চালের গুঁড়োটা দুধটা একদমই টেনে নিয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর চালের গুঁড়োটা একটা থালাতে ঢেলে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর এই যে দেখুন চালের গুঁড়োর এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম মসৃণ করে। এরপর মোমো পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য এখান থেকে ছোট ছোট লেচি কেটে তারপরে হাতের সাহায্যে গোলভাবে পাকিয়ে যেভাবে আমরা পুলি পিঠের বাটি তৈরি করি সেরকমভাবেই বাটি তৈরি করে নিতে হবে, তবে এখানে একটু মোটা রাখতে হবে। এরপর এই বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নলেন গুড়ের মাখা সন্দেশ সেটা দিয়ে দেব। এরপর দুটো আঙুলের সাহায্যে এই দুটো অংশকে এরকমভাবে জোড়া লাগিয়ে অপর দিক থেকেও ওই একইভাবে এইভাবেই জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের মোমো পিঠা। অনেক সহজেই এরকমভাবে একটা ডিজাইন তৈরি করা যায়, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা চান এই যে খোলা অংশগুলো এগুলো কিন্তু চেপে এরকমভাবে বন্ধ করে দিতে পারেন, তবে খোলাটা দেখতে বেশি ভালো লাগে। তো এই একইভাবে আমি সবকটা মোমো পিঠে বানিয়ে নেব। আর এই দেখুন এখানে আমি বেশ কয়েকটা মোমো পিঠে বানিয়ে নিয়েছি, আর যেহেতু আমি আপনাদেরকে 2 রকমভাবে পিঠে বানিয়ে দেখাবো বলেছি, তাই বাকি পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে যে চালের গুঁড়োর মিশ্রণটা রয়েছে আর মাখা সন্দেশ রয়েছে এই দুটোকেই একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়োর মিশ্রণ আর মাখা সন্দেশ দুটোই একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এই মিশ্রণটার থেকে ছোট ছোট লেচি কেটে লাড্ডুর মতো করে গড়ে নেব। আর এই যে দেখুন সবকটা মোমো পিঠে আর রসগোল্লা পিঠে বানিয়ে নিয়েছি, এরপর এগুলোকে
ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে খুব ভালোভাবে জল গরম করে নিয়েছি। এরপর এই যে ছিদ্রযুক্ত থালা হয় সেই থালাটা উপরে এরকমভাবে বসিয়ে এর উপরে এই মোমো পিঠে আর রসগোল্লা পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব। এরপর এই পিঠেগুলো 10 মিনিট মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখে নেব পিঠেগুলো হয়েছে কিনা। পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে নলেন গুড়ের মাখা সন্দেশের পুর বানিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর এই যে রসগোল্লা পিঠেগুলো, এইগুলো তো খেতে খুবই সুস্বাদু হয়। যদি কেউ কোনোদিন না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। তো আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।